আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর মধ্যে সব থেকে অদ্ভুত দেশ ইরান সম্পর্কে। একবার ইরানের কয়েকটি সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান লেখক সালমান রুশিদিকে মারার জন্য $33 লাখ ইনাম ঘোষণা করেছিল, কারণ সালমান রুশিদি নিজের একটি বই দ্য স্যাটনিক ভার্সাসে ইসলামের নবিশ সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন। ইরান পৃথিবীর মধ্যে 18তম সব থেকে বড় দেশ। এছাড়াও ইরান পৃথিবীর মধ্যে ন্যাচারাল গ্যাস উৎপাদনে দ্বিতীয় এবং তেল উৎপাদনে চতুর্থতম দেশ। গোটা পৃথিবীর মধ্যে যত পরিমাণ তেল আছে তার মধ্যে 10% তেল শুধু ইরানেই পাওয়া যায়। ইরানের অফিসিয়াল নাম হল ইসলামিক রিপাবলিক অফ ইরান। 1935 সালের আগে ইরানের নাম ছিল পার্সিয়া, আর পার্সিয়ান সভ্যতা পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো সভ্যতাগুলির মধ্যে একটি। পার্সিয়ান ভাষায় ইরান শব্দের অর্থ হল আর্যদের ভূমি। ইরান এমন একটা দেশ যেখানে স্যাটেলাইট টিভি নিষিদ্ধ। শুধু তাই নয়, ইরানে ইউরোপিয়ান এবং আমেরিকান সিনেমাও নিষিদ্ধ। কিন্তু ইরানের লোকেরা আমেরিকান মুভি এত বেশি পছন্দ করে যে এখানে প্রচুর পরিমাণে আমেরিকান মুভির ডিভিডি স্মাগলিং চলে। ইরান মিডল ইস্টে অবস্থিত একটি দেশ, আর ইরান 7টি দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। ইরানের মোট জনসংখ্যা প্রায় 7 থেকে 8 কোটির মতো, আর এখানকার রাজধানী হল তেহরান শহর। 1979 সালের আগে ইরানের লোকেরা অনেক বেশি মডার্ন ছিল এবং ওয়েস্টার্ন লোকেদের মতো জীবনযাপন করত। কিন্তু 1979 সালে ইরানে এক ইসলামিক রেভলিউশন হয়েছিল এবং এরপর এই দেশের লোকেরা কঠোরভাবে ইসলামিক নিয়মকানুন পালন করতে শুরু করে। ইরানে এক বিশেষ ধরনের পুলিশ আছে যাদের কাজ হল ইরানের লোকেরা ইসলামিক অনুযায়ী পোশাক পরছে কিনা তা দেখা। ইরানের সংস্কৃতি অনুযায়ী এখানকার লোকেরা কারোর সঙ্গে কিছু দিনের জন্য কিংবা কিছু সপ্তাহের জন্য কিংবা কিছু ঘন্টার জন্য বিয়ে করতে পারে, যা ইরানে সিঘে নামে পরিচিত। ইরানে দইকে পার্সিয়ান মিল্ক বলা হয়, আর ইরানের লোকেরা দইকে ম্যাজিক্যাল খাবার মনে করে, যা খেলে বেশি দিন পর্যন্ত বাঁচা যায়। ইরানের সংস্কৃতি অনুযায়ী এখানকার লোকেরা মেঝেতে বসে খাবার খায়। 2012 সালে ইরান গুগল কোম্পানির ওপর দোষারোপ করেছিল যে গুগল ইরান সরকারের ওপর গুপ্তচর বৃত্তি করে। এরপর ইরান অফিসিয়াল কাজকর্মের জন্য নিজেদের একটা আলাদা ইন্টারনেট বানায়। ইরানের আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার দত্তক মেয়েকে বিয়ে করতে পারে, তবে অবশ্যই মেয়েটির বয়স 13 বছরের উপরে হতে হবে। আপনারা এটা জানলে অবাক হবেন যে ইরানে মদ্যপান নিষিদ্ধ হলেও ইরানের লোকেরা প্রতি বছর প্রায় 8.5 কোটি লিটারেরও বেশি মদ খেয়ে থাকে। ইরানের অপূর্ব সুন্দর কার্পেট গোটা পৃথিবীতে প্রসিদ্ধ। 2007 সালে ইরান ইউনাইটেড আরব ইমারেটসের একটি মসজিদের জন্য কার্পেট বানিয়েছিল, যেটি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় কার্পেট। আর এই কার্পেটটির আয়তন একটি ফুটবল মাঠের সাইজের ছিল। ইরানের লোকেরা প্রত্যেকটি কাজে অত্যন্ত দক্ষ হলেও তারা প্রতিটি কাজে ইচ্ছা করে কোনো না কোনো ভুল করে, কারণ তারা মনে করে ঈশ্বর ছাড়া কোনো কাজই কেউই সঠিকভাবে করতে পারে না। 1950 সাল থেকে 2002 সাল পর্যন্ত ইরানে মাত্র 27% লোক শহরে বসবাস করত, যা 2002 সালে বেড়ে 60% হয়ে যায়। অনুমান করা হচ্ছে যে 2030 সালে ইরানের 90 থেকে 95% লোক শহরে বসবাস করবে। ইরানের 99% লোক ইসলাম ধর্ম পালন করে। এর মধ্যে 90% লোক শিয়া মুসলিম এবং 9% লোক সুন্নি মুসলিম। ইরানের নাগরিকরা 15 বছরের পর থেকেই ভোট দিতে পারে।
Mm-hmm.